গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন ঘড়িতে সময় হয়েছে অলমোস্ট 5:30টার মতো আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম গিয়ার আপ হয়ে গেছি। তার কারণ আজকে থেকে আমার শুরু হচ্ছে নামার জার্নি, মানে সময় চলে এসেছে অরুণাচলকে বিদায় জানানোর। বাট আমি এখন বেরোচ্ছি তাওয়াং থেকে, এখান থেকে ভালুকপাম পর্যন্ত পুরোটাই কিন্তু অরুণাচলের মধ্যে। তো সেই কারণে আজকের ব্লগেও তোমরা অনেক এক্সাইটিং কিছু বিউটি দেখতে পাবে, আর সাথে আজকে আমি ভিজিট করব আবার সেলা পাস। এখান থেকে জাস্ট 84 কিলোমিটার দূরে রয়েছে সেলা পাস। তো আশা করছি 7:30 থেকে 8টার মধ্যে আমি কিন্তু আরামসে ক্রস করে যাব। আর যারা আসার ব্লগটা আমার দেখেছিলে, মানে দিরাং থেকে আমার তাওয়াংয়ের ব্লগ যারা দেখেছিলে, তারা জানো আমি প্রচণ্ড স্নোফল, প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড ক্লাউডি ওয়েদারের মধ্যে ক্রস করেছিলাম সেলা পাস। আজকে হয়তো ওরকম কিছুই হবে না, তার কারণ একদম ক্লিয়ার আকাশ রয়েছে। দেখতে পাচ্ছ রুমের জানলা থেকে ভিউটা, এই যে সূর্যমামা উঠে গেছে আর দূরে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়ের রেঞ্জগুলো, আর সাথে পুরো নীল আকাশ। 3টে দিন আমি তাওয়াংয়ে ছিলাম, দারুণ কেটেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পর্দা সরিয়ে এরকম সুন্দর ক্লিয়ার স্কাই, সুন্দর সানলাইট আর সাথে পাহাড়ের ভিউ, মিস করবো এগুলো। বাট কিছু করার নেই, বেরোতে তো হবেই। এসেছিলাম ঘুরতে, দারুণ সুন্দর ঘুরেছি। আশা করি আগের ব্লগগুলো তোমাদেরও খুব ভালো লেগেছে। যাই হোক, তো চলো এখন একবারে যাবো নিচে। আর হ্যাঁ, আজকে কিন্তু যাওয়ার পথে আমি ভিজিট করবো জাং ফলস, যেটা আমার আসার দিনকে করা হয়নি, কারণ টাইমের প্রবলেম হচ্ছিল। সেই কারণে আজকে আমি যাবো জাং ফলসে। তো চলো, ঘরে বসে এখন আর কথা বলে সময় নষ্ট করছি না, কারণ আজকে কিন্তু আমার জার্নি রয়েছে অনেকটা লম্বা। ওই কারণে চলো একবারে বাইকে বসি, দিন কথা হচ্ছে তোমাদের সাথে গোপ্রো মোডে। সো ভাই লোক, বসে পড়েছে এখন গাড়িতে, আর ঘড়িতে সময় হয়েছে 6:12, কিলোমিটার হয়েছে 2295। তেল দেখতে পাচ্ছ মাত্র 2 টাকা রয়েছে, তো আগে গিয়ে আমাকে রিফিল করে নিতে হবে। আর পুরো তাওয়াং শহরটা দেখো এখন ঘুমিয়ে রয়েছে। আর এই সকালের দিকে কুকুরগুলোকেই ভয় লাগে, কীভাবে আর ঘুরে ঘুরে তাকাচ্ছে দেখো, মনে হচ্ছে ধাওয়া করবে। ঠিক তাই, আমাদের ওখানের কুকুরগুলো এরকম খেকুড়ে মার্কা হয়, এখানের কুকুরে যে এরকম হয় তা কে জানে। কোন রাস্তাটা হবে, ওটা উপরে যায়, এটা নিচে নামার রাস্তা, এটাই হবে। স্যার হাইওয়ে কিস তরফ মিলেগা, হাইওয়ে নিকালনা হ্যায় দিরাং কে তরফ, দিরাং কে তরফ নিকালনা হ্যায়, নিচে জানা হ্যায়, সহি হ্যায়। থ্যাংক ইউ স্যার। সামনে দেখো স্নো ক্যাপ মাউন্টেন্স। আজকেই শেষ, আজকের মোটো ব্লগিংয়েই তোমরা কিন্তু দেখতে পাবে স্নো ক্যাপ মাউন্টেন্স, কারণ আস্তে আস্তে এখন নিচে নেমে যাচ্ছি, ওই কারণে আর কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন্স দেখতে পাবে না। ও ভাই, এই ভিউগুলো মিস করবো, কটা দিন মিস করবো। আর পেট্রোল পাম্পে পেট্রোল পাবো, হ্যাঁ হয়তো পেয়ে যাবো, দেখি তাহলে আগে রিফিলটা করে নিই। পেট্রোল পেলাম না, কারণ এখানে যে দাদারা ছিল ওরা বললো যে ওরা নাকি আধ ঘন্টা ধরে এখানে ওয়েট করছে, বাট ভেতর থেকে কেউ আসছে না, তো সেই জন্য বেকার দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করে লাভ নেই। নামতে থাকি এখন নিচের দিকে, আর এই তাওয়াংয়ের এই পেট্রোল পাম্পের পরে আবার পেট্রোল পাম্প পাবো হচ্ছে আমি জাংয়ে গিয়ে। আর জাংয়ের ডিস্টেন্স এখান থেকে 40 কিলোমিটার, এখনও 2 কাটা মতো তো তেল রয়েছে, আশা করছি পৌঁছে যেতে পারবো। তেজপুর এখান থেকে বাকি 328 কিলোমিটার। আমার আজকে যদি ইচ্ছা আছে তেজপুর চলে যাওয়াই, বা যদি দুপুর বিকেলের মধ্যে যদি আমি পৌঁছে যেতে পারি তাহলে বঙ্গাইগাঁওতেও চলে যেতে পারি, কারণ এখন যেহেতু আমার ফেরার জার্নি শুরুই হয়ে গেছে, সেই কারণে আর দেরি করে তো লাভ নেই। এতদিন আমার তাড়া ছিল কত তাড়াতাড়ি অরুণাচল যাব, বুমলা পাস যাব, মাধুরি লেক যাব, পুরো তাওয়াং সিটিটা দারুণভাবে এক্সপ্লোর করব। তো সেই সমস্ত কিছু করে নিয়েছি, এবার ওই জন্য এখন তাড়া লেগে গেছে বাড়ি যাওয়ার। তেল আর পড়ে রয়েছে 1টা দাগ, মানে রিজার্ভে রয়েছে এখন, কারণ ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে। আর এখান থেকে এখনও জাংয়ের ডিস্টেন্স বাকি অলমোস্ট ওই 15 কিলোমিটার মতো। জাং পর্যন্ত হয়তো পৌঁছে যাব, বাট জাংয়ে গিয়েও যদি পেট্রোল না পাই ভাই চাপ খেয়ে যাবো পুরো। এখান থেকে জাং বাকি আর 9 কিলোমিটার, সেলা 52, ডিরাং হচ্ছে 113, বোমডিলা 155, তেঙ্গা 178, আর তেজপুর হচ্ছে 309 কিলোমিটার। সো এই সেই ব্রিজটা, এই ব্রিজটা পেরোনোর পরেই শুরু হয়ে যাবে কিন্তু অফরোডিং, বেশ ভালো অফরোডিং করতে হবে এবার। দেখো রাস্তার কন্ডিশন দেখো, আরে বাপরে আরে বাপরে আরে বাপরে, সকাল সকাল ঘুম থেকে উঠে এইসব নাচানাচি এত, আর কি করা যাবে, যেতে হবে এরকম রাস্তা দিয়েই। শুধু তেলটা একটু আমার স্বাদ দিয়ে দিলে সব হয়ে যাবে। জাস্ট নিচের একটা টার্নিং থেকে লেফট টার্ন নিলে আমি যেতে পারতাম কিন্তু জাং ফল, যেটা আমার আজকের প্ল্যানিংয়ের মধ্যে ছিল, বাট গাড়িতে যা তেলের কন্ডিশন রয়েছে
জাংফল যাওয়া কোনোভাবেই পসিবল না। অলমোস্ট এখন এন্টার করেই ফেলেছি জাংক সিটিতে, আর জাস্ট একটুখানি গেলে পেট্রোল পাম্প পেয়ে যাব। তো মনে হচ্ছে এই রওনা জিক্সারের মাইলেজের জন্য উতরে গেলাম ফাইনালি ভাই, এসে গেছি পেট্রোল পাম্পে। ফুল কর দো ভাইয়া, পেলে 96 আর 95 থা না, এ দু তিন দিন মে রেট হাইক হয়ে গেছে, দিজিয়ে অর দিজিয়ে। যাওয়ার দিনকে যে ভিউগুলো মিস হয়ে গেছিল আজকে কিন্তু সেগুলো একদম পুরো উপভোগ করতে পারছি। এসে পৌঁছে গেছি কিন্তু এখন জাসপিনকার ওয়ার মেমোরিয়ালের সামনে। এই রাইট সাইডে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জাসপিনকার ওয়ার মেমোরিয়াল। ডান দিকে এসে গেছে এখন সেলা লেক, আর এখান থেকে জাস্ট 2 কিলোমিটারই হচ্ছে সেলা টপ। আর রাস্তা ভাই মারাত্মক রাস্তা, বসে বসে আর চালাতে পারছি না, পেছন ধরে গেছে পুরো, একটু স্যারেলিং করে বেরিয়ে যাই এই জায়গাটা। এখন আমি এসে গেছি সেলা পাসে, দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছে আমার ব্ল্যাক বিস্ট, আর ওই যে ওটা হচ্ছে তাওয়াং এর গেটটা, এই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটা, আর এই পাশে রয়েছে সুন্দর সেলা লেক। একটু জুম করে দেখাই তোমাদের, এরকম কিছুটা দেখতে লাগছে। এখানে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা রয়েছে, আর মানে হাড় কাঁপানো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি বিশেষ কিছু আজকে লাইনার পরে বেরোয়নি, তার কারণে নিচের দিকে নামবো গরম লাগবে, আর আমি যখন স্টার্ট করেছিলাম ওই সময় ভালো রোদও ছিল, সেই কারণে জাস্ট থার্মাল লাইনারটা পরে রাইডিং জ্যাকেট পরে বেরিয়ে এসেছি। বাট সেলা পাসে যখন উঠতে শুরু করলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখনও প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, তাওয়াং থেকে যখন স্টার্ট করেছিলাম সেই সময় তো চাও খাওয়া হয়নি, জাস্ট গিয়ার আপ হয়েছি আর বেরিয়ে চলে এসেছি। এই যে হাতে চলে এসেছে এখন গরম গরম চা, এখন এখানে চা খাবো, ম্যাগি খাবো, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। তো চলো একবার আবার তোমাদের সাথে কথা হচ্ছে গোপ্রো মোডে। চা আর ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আবার বেরিয়ে পড়লাম। এই হচ্ছে সেই গেট, বাই বাই তাওয়াং, ফির কভি আয়েঙ্গে, ফির মিলেঙ্গে, দেখে নাও লাস্ট টাইমের মতো। দেখো ভাই তাওয়াং এর গেট, টাটা বাই স্যার। হ্যাঁ বলিয়ে, জানে কে টাইম পিকচার লে লিয়া থা বহুত স্যার, আপ তো লট রয়ে থে কলকাতা আগরপাড়া, আপনি ওই সাইডে নাকি একা? হ্যাঁ আমার আগরপাড়া, আসলাম স্যার। আর সামনে আবার দেখতে পাচ্ছ সেই সেম ওয়েদার, মেঘ দেখো কিভাবে উড়ে উড়ে আসছে। চলো এগোতে থাকি এখন দিরাং এর দিকে, দিরাং আর এখান থেকে বাকি হচ্ছে 51 কিলোমিটার। এসে পৌঁছে গেছে এখন দিরাং টাউনে, আর এই যে সামনে পাহাড়ের ওপরে কিন্তু দেখা যাচ্ছে দিরাং মনেস্ট্রি। ডান দিকে দেখো এটা যাচ্ছে একটা কামান, বিশাল সাইজ, এই প্রথমবার সামনাসামনি দেখলাম। সো এইটা হচ্ছে দিরাং এর গেট, লেখা রয়েছে ভিজিট এগেন, বাই বাই দিরাং। দিরাং ক্রস করার পরে একটা জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু উইন্টার লাইনারটা খুলে নিয়েছি, আর সাথে গ্লাভসও চেঞ্জ করে নিয়েছি, তার কারণ এদিকটা বেশ ভালো গরম রয়েছে, ওই কারণে উইন্টার লাইনার আর ওই উইন্টারের গ্লাভস পরে রাইড করা মানে ভীষণ অসুবিধার হয়ে যাচ্ছিল। যাওয়ার দিনকে এই ভিউগুলোই সব আমি মিস করে গেছিলাম, বাট আজকে সেটা ফুলফিল হয়ে গেল। এটা কিন্তু পুরো বমডিলা এরিয়া, আর এটা হচ্ছে NH-13। এখন এই রাস্তা দিয়ে গিয়ে আমি ভৈরবকুণ্ড বর্ডার ক্রস করে এন্টার করবো কিন্তু আসামে। আমার গৌহাটি থেকে দিরাঙের ব্লগটা যারা দেখেছিল তারা জানো যে আমি এসেছিলাম ভালুকপুং বর্ডার ক্রস করে, বাট এইবারে ফেরার সময় এখন আমি ফিরবো ভৈরবকুণ্ড দিয়ে। দুটো রাস্তার এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করলে তোমরা নিজেদের সুবিধা মতো ডিসাইড করে নিতে পারবে যে তোমাদের কোনটা দিয়ে গেলে বেস্ট হবে। এখন আছি অরুণাচলের তিনজিঙ্গাও বলে একটা জায়গায়, আর এখানে আমি একটা রেস্টুরেন্টে ঢুকেছি একটু কিছু খাওয়া দাওয়া করতে, কারণ সেই সকালবেলা সেলা পাসে ম্যাগি খেয়েছিলাম, তারপরে তো আর কিছুই খাওয়া হয়নি, বেশ খিদে পেয়ে গেছে। আর এখানেও পেয়েছি সেই ম্যাগি রাস্তার পাশে যে ছোট্ট একটা রেস্টুরেন্ট, কারণ এই রাস্তায় বিশেষ কোনো রেস্টুরেন্ট বা খাওয়ার কোনো দোকান নেই, সেই কারণে এখানেই বাধ্য হয়ে দাঁড়াতে হলো। জিজ্ঞাসা করলাম কী পাওয়া যাবে, বললো ভাত। তো ভাত তো আমি রাইডের মাঝে খাই না, তারপর ঘুম পেয়ে যেতে পারে সেই জন্য ভাত খাই না, তো আর কি অগত্যা ম্যাগি খেতে হচ্ছে।
তো চলো এখনই ম্যাগিটা খেয়ে নি, আর ঘড়িতে সময় হয়ে গেছে অলমোস্ট দুটো মতো, এখনো মোটামুটি 100 থেকে 110 কিলোমিটারের জার্নি বাকি রয়েছে, ওই কারণে তাড়াতাড়ি আগে খাওয়াটা কমপ্লিট করি দেন বেরোই, বাইকে বসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে। পেট পুজো কমপ্লিট করে এখন আবার কন্টিনিউ করছি জার্নি, আর এখানে পেট পুজো করতে আমার খরচা হলো 40 রুপিস। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 5:25, আর ফাইনালি আমি পাহাড়ের রাস্তা ছেড়ে এখন সমতল জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার এই বাঁদিকে ডান দিকে সব দিকে কিন্তু এখন চায়ের বাগান। এই মোড়টার নাম হচ্ছে ওরাং, এখান থেকে আমাকে এখন নিয়ে নিতে হবে রাইট টার্ন নিলে আমি কানেক্ট করছি এখন NH15-এ। ডান দিকে দেখো কি সুন্দর একটা সানসেট হচ্ছে, আর এটা ন্যাশনাল হাইওয়ে হলেও মাঝখানে দেখতে পাচ্ছ কোনো কিন্তু ডিভাইডার নেই। এই রাস্তাটা এখন স্ট্রেট যাবে উদলগাড়ি হয়ে, বঙ্গাইগাঁও হয়ে, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত কিছু হয়ে পৌঁছাবে হচ্ছে শিলিগুড়ি। তো আমি ভাবছি অন্ধকার হতে হতে যতটা এগিয়ে যাওয়া যায় এগিয়ে যাই, তারপরে কোথাও একটা হোটেল দেখে আজকে রাতটা স্টে করে যাব। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 6:41, আর মোটামুটি দেখতে পাচ্ছ অন্ধকার নেমে এসছে, সেই কারণে আমি হাইওয়ে ছেড়ে এখন লেফট টার্ন নিয়ে নিলাম। এই রাস্তাটার নাম হচ্ছে উদলগিরি রোড। সো আমি এখন এগোচ্ছি হচ্ছে উদলগিরি টাউনের দিকে, দেখি ওখানে গিয়ে কোনো একটা হোটেল নিয়ে নেব, আজকের রাতটা হয়তো ওখানেই থেকে যাব। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি এখন এসে গেছি উদলগিরিতে। সারাটা দিন ধরে রাইড হয়েছে, মাঝখানে আমি জাস্ট দুবার খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, ওই 20-40 মিনিট মতো, তাছাড়া পুরো সময়টা রাইড করে কেটেছে, আর রাইড করতে হয়েছে পুরো পাহাড়ি রাস্তায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ লম্বা গেছে, বেশ টায়ার্ড আমি, আর উদলগিরিতে এসে একদম প্রপার টাউনের মধ্যে আমি একটা হোটেল নিয়ে নিয়েছি। সেই হোটেলের নাম, ফোন নাম্বার, লোকেশন সব আমি তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা যদি কেউ এই রুটে আসো তাহলে এখানে থাকতে পারো। রুমের কন্ডিশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। রুমটা হচ্ছে কিছুটা এরকম, এখানে টেবিল রয়েছে, বেড আছে, এখানে একটা চেয়ার, ডাস্টবিন, আর সাথে কিন্তু এসিও আছে, এছাড়াও দুটো ফ্যানও রয়েছে কিন্তু। আর ওয়াশরুমটা দেখতে কিছুটা এরকম, কমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, আর সব থেকে বড় ব্যাপার যেটা একদম পরিষ্কার আছে। তো এই রুমটার আমার কস্ট পড়েছে অনলি 550 রুপিস, বাজেটের মধ্যে হয়ে গেছে, সেই কারণে আর ঘোরাঘুরি করিনি, আর ঘোরাঘুরির মতো আর এনার্জিও নেই। আর এই হোটেলের নিচে রেস্টুরেন্টও রয়েছে, তো খাওয়ারও কোনো অসুবিধা নেই, জাস্ট একটু বাদে যাবো ডিনার করবো, তারপরে রুমে এসে কিন্তু ঘুমিয়ে পড়বো, কারণ আজকে ভীষণ টায়ার্ড উঠেছি সেই 5:30টার সময়, তারপর থেকে 6:15 থেকে রাইড শুরু করেছে, আর কন্টিনিউ রাইড হয়েছে। তো ওই কারণে আজকের এই ব্লগটা আমি এন্ড করছি এখানেই, খুব শীঘ্রই দেখা হচ্ছে বা তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বা এই রুটটা সম্বন্ধে তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি আজকে মোটর ব্লগিং তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেওয়া, যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করো। আজকে আমি রাইড করেছি ডাইরেক্ট তাওয়াং থেকে উদলগিরি, মানে বুঝতে পারছো কতটা লম্বা রাস্তা আমি একদিনে কভার করেছি। তো চলো আজকের এই ব্লগটা এন্ড করছি এখানেই, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, কিপ রাইডিং, টাটা, টেক কেয়ার, এন্ড গুড বাই ফ্রম উদলগিরি।